আমি শিবানী সরকার, সহকারী শিক্ষক, দেওতলা মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। নবম শ্রেণী পাঠ ইতিহাসের উপাদান, অধ্যায় প্রথম। ছবিগুলো লক্ষ্য করো। ওয়ারী বটেশ্বর, ময়নামতি, লালমাই বিহার, এটা কোন ঐতিহাসিক স্থান? কান্তজিউ মন্দির। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. ইতিহাসের উপাদান কি তা বলতে পারবে, 2. ইতিহাসের উপাদানের প্রকারভেদ করতে পারবে, 3. ইতিহাস আর উপাদান সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। ইতিহাসের উপাদান লিখিত, অলিখিত। লিখিত উপাদানে আছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র। অলিখিত উপাদানের মধ্যে রয়েছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। দলগত কাজ। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ইতিহাসের অলিখিত উপাদানের নাম লেখো এবং সেগুলোর অবস্থান ও সময়কাল বর্ণনা করো। তবকা তিনাসিনি, মিনহাজ উস সিরাজ, জুরজানি রচিত মধ্যযুগের সাধারণ ইতিহাস গ্রন্থ। এ গ্রন্থে ইসলামের বিভিন্ন নবী রসুলের ইতিহাস থেকে শুরু করে মিনহাজ তার নিজের সময় পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করেছেন। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠনের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। বাংলা মুলুকে মুসলিম শাসনের প্রথম 50 বছরের ইতিহাস একমাত্র এই গ্রন্থে পাওয়া যায়। আইন ই আকবরী, আবুল ফজল আল্লামি। মূল্যায়ন। ইতিহাস উপাদান কয়টি? ইতিহাসের লিখিত উপাদান গুরুত্বপূর্ণ কেন? ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বাংলাদেশের কত বছর পূর্বের নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণিত হয়? বাড়ির কাজ। কাকিনা জমিদার বংশ ও তাদের ঐতিহাসিক কার্যকলাপের উপর একটি প্রতিবেদন তৈরি করো। ধন্যবাদ সবাইকে।